আমাদের র‍্যাব 2 এর যে এলাকা এই এলাকায় আমরা আমাদের পেট্রোল অব্যাহত রেখেছি এবং মানুষের নিরাপত্তা জানমালের এবং সম্পত্তি রক্ষার জন্য আমরা কাউকেই ছাড় দিব না আমরা যেখানেই ঘটনা ঘটছে বা ঘটনা যাতে না ঘটে এই জন্য আমাদের পেট্রোল রবাস পেট্রোল জোরদার করেছি আমরা প্রত্যেকে মাঠে আছি এবং আমরা বিশ্বাস করি যে যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চেষ্টা করবে তারা কেউই ছাড় পাবে না আইন আইনের গতিতেই চলবে র‍্যাব সঠিকভাবেই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে আমার ইউনিট থেকে প্রায় 200 উপরে সদস্য বিভিন্ন জায়গায় পেট্রোলিং এ আছে নিরাপত্তার জন্য আর সারা ঢাকা সহ তো আসলে টোটাল কত আছে ঢাকাতে হয়তো 1500 বেশি আমাদের সদস্যরা বাইরে আছে বেসিক্যালি জনগণের সহযোগিতাতেই র‍্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা রক্ষায় সচেষ্ট থাকবে এবং জনগণের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটেছে আমরা সাথে সাথে সেখানে গিয়েছি এবং আমরা যেতে যেতেই যারা আগুন দিয়েছে তাদের তো এত সাহস নেই যে দাঁড়িয়ে থেকে বল তারা ছিল না কেউ বাট আমরা চেষ্টা করেছি তাদের ধরার জন্য তো অপরাধীরা তো অপরাধ করে গোপনে তো এই জন্য আমরা এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করছি তারাও আগে আসছে আমাদের গোয়েন্দারা কাজ করছে আমরা আশা করছি যে যারাই যে ঘটনা ঘটাক না কেন বিভিন্ন জায়গার ফুটেজ আমরা পেয়ে যাব এবং অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো